আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। লাল সবুজ পতাকা বুকে করে উড়াল দিল টাইগাররা। সাকিব আল হাসানের নেতৃত্বে তামিমবিহীন স্কোয়াড চলে গেল। তারুণ্য অভিজ্ঞতার মিশেলে 18 কোটির ওরা 15। ছেলে মুদাসসের হাসান ওয়াফিককে কোলে নিয়ে বিমানবন্দরে মেহেদি হাসান মিরাজ। সঙ্গে ছিলেন বাবা জালাল হোসেন। ছেলেকে ফেলে যাচ্ছেন বিশ্বকাপ খেলতে, থাকতে হবে 50-এর বেশি দিন। মিরাজকে পৌঁছে দিয়েছেন তার বাবা। 3 প্রজন্ম একসঙ্গে ফ্রেমবন্দি। সবসময় বাবাদের সাপোর্ট পান মিরাজ তাসকিনরা। তাসকিন বাংলার পেস অ্যাটাকের নেতা। বাবা আব্দুর রশিদ যেন তাসকিনের বন্ধুর মতোই। ছেলে কাপন ধরা প্রতিপক্ষের ব্যাটারদের বুকে ছিনিয়ে আনুক জয়, এটাই চান আব্দুর রশিদ। আঙ্কেল দুইজনেই। শরীফুল উচ্ছ্বসিত, দলের হয়ে সেরাটা দিতে চান পঞ্চগড় এক্সপ্রেস। লিটন দাস, তাওহিদ, হৃদয়, হাতুরু সবাই একে একে হাসি মুখে ভারতের উদ্দেশ্যে গেলেন। গুয়াহাটিতে পৌঁছেই 29 তারিখ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে 2 অক্টোবর 2য় প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে 5 অক্টোবর ধর্মশালায়। 1992 বিশ্বকাপের আদলে হবে এবারের বিশ্বকাপ, তাই সবাই খেলবে সবার সাথে। দীর্ঘ একটা জার্নি শুরু হচ্ছে সাকিবদের। Hey, bhaiya, it's a lot.